সোভিয়েত ইউনিয়ন পতনের পর দুই দশক ধরে বিশ্বে ছিল আমেরিকার একচেটিয়া দাপট। কিন্তু সিরিয়া যুদ্ধ এবং আফগান যুদ্ধে আমেরিকা লজ্জার ইতিহাস করেছে। সেই সাথে ইরান এবং উত্তর কোরিয়া ইস্যুতে আমেরিকার শক্তিমত্তা প্রশ্নের মুখে পড়েছে। একই সময়ে চীন এবং রাশিয়া ভয়ঙ্কর দ্রুতগতিতে তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। ফলে আমেরিকা, রাশিয়া নাকি চীন, কে এখন সব থেকে বেশি শক্তিশালী, তা এক বিতর্কিত ব্যাপার। আমাদের আজকের ভিডিওটিতে এই তিনটি দেশের অস্ত্রশস্ত্র এবং সামরিক কলাকৌশল থেকে শুরু করে পুরো সামরিক শক্তির তুলনা করব। তাহলে চলুন দেশ তিনটি কে কোন দিক থেকে এগিয়ে রয়েছে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে ভৌগোলিক অবস্থান এবং গুরুত্বের দিকে যাই। বিশ্বের সব থেকে বড় দেশ রাশিয়া ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশ জুড়ে বিস্তৃত। উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে রাশিয়ার সরাসরি প্রভাব রয়েছে। এদিকে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত আমেরিকা অনেকটাই বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আর চীন পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর সহ পুরো প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে প্রভাব তৈরি করেছে। এছাড়াও চীনের সাথে এশিয়ার দেশগুলো ঘনিষ্ঠভাবে জড়িত হওয়ায় চীনের গুরুত্ব সব থেকে বেশি। সৈন্য সংখ্যার দিক থেকে চীন এগিয়ে আছে। চীনের কাছে পণে 22 লাখ নিয়মিত সেনার পাশাপাশি 5,10,000 রিজার্ভ এবং 6,500,000 প্যারামিলিটারি আছে। এর পরের অবস্থানে থাকা আমেরিকার কাছে 14 লাখ নিয়মিত সেনার পাশাপাশি 8 লাখ রিজার্ভ সৈন্য আছে। আর রাশিয়ার কাছে 10 লাখ নিয়মিত সেনার পাশাপাশি 20 লাখ রিজার্ভ এবং 5,50,000 প্যারামিলিটারি আছে। তবে সিরিয়া এবং ইউক্রেন ইস্যুতে যুদ্ধের মাঠে রাশিয়ার সেনাদের দক্ষতা বেশি বলেই প্রমাণিত হয়েছে। সামরিক বাজেটে আমেরিকা অনেক বেশি এগিয়ে। তাদের সর্বশেষ বাজেট 706 বিলিয়ন মার্কিন ডলার। আর চীনের সর্বশেষ সামরিক বাজেট 209 বিলিয়ন মার্কিন ডলার। সবার পিছনে থাকা রাশিয়ার সামরিক বাজেট 61.7 বিলিয়ন মার্কিন ডলার। আসুন অস্ত্রশস্ত্রে কে এগিয়ে দেখে নেই। ট্যাঙ্ক এবং আর্টিলারিতে রাশিয়া এগিয়ে। রাশিয়ার কাছে ট্যাঙ্ক আছে 13,000, যদিও অধিকাংশ ট্যাঙ্ক সোভিয়েত আমলের তৈরি। এদিকে আমেরিকার কাছে ট্যাঙ্ক আছে 6,000-এর উপরে। আর চীনের কাছে 3,205টি ট্যাঙ্ক আছে বলেই তথ্য পাওয়া যায়। কাগজে কলমে আমেরিকার ট্যাঙ্ক বহর সব থেকে আধুনিক এবং শক্তিশালী। তবে রাশিয়া নতুন প্রজন্মের ট্যাঙ্ক তৈরি করে সার্ভিসে নামাতে শুরু করেছে। আর চীন ট্যাঙ্ক প্রযুক্তিতে দ্রুত এগিয়ে গেলেও খুব বেশি তথ্য প্রকাশ করে না। আকাশে আমেরিকা এগিয়ে। আমেরিকার কাছে যুদ্ধ বিমান আছে 2,700-এর উপরে। আমেরিকার F-22 র্যাপ্টর এবং F-35 যুদ্ধ বিমানগুলো বর্তমান বিশ্বের সব থেকে আধুনিক যুদ্ধ বিমান। এছাড়াও একমাত্র তাদের কাছেই রাডার ফাঁকি দিতে সক্ষম B-2 বোমারু বিমান আছে। পাশাপাশি B-1 এবং B-52 এর মতো স্ট্র্যাটেজিক বোমারু বিমান আছে। এদিকে রাশিয়ার কাছে যুদ্ধ বিমান আছে 1,500-এর উপরে। রাশিয়াও আমেরিকার মতো সুখুই SU-57 স্টেলথ বিমান তৈরি করেছে, যদিও বিমানটির সক্ষমতা নিয়ে বিতর্ক রয়েছে। রাশিয়ার কাছে বিশ্বের সব থেকে বড় বোমারু বিমান Tupolev Tu-160 আছে। সাথে সিরিয়া যুদ্ধে সফল Tu-22M এর মতো স্ট্র্যাটেজিক বোমারু বিমান আছে। এদিকে চীনের কাছেও 1,500-এর মতো যুদ্ধ বিমান আছে। চীনের J-20 এবং J-31 বিমান দুটি বিশ্বের সব থেকে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধ বিমান হওয়ার দৌড়ে রয়েছে। তবে চীন যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরিতে এখনও আমেরিকা বা রাশিয়া পর্যায়ে যেতে পারেনি। আবার চীনের কাছেও ভালো বোমারু বিমান নেই। নৌশক্তিতে কোন দেশ এগিয়ে তার উত্তর পাওয়া খুবই জটিল।
আমেরিকার 11টি বিমানবাহী যুদ্ধজাহাজের কারণে অনেকেই তাদেরকে শ্রেষ্ঠত্বের জায়গায় রাখে। এছাড়াও শক্তিশালী ক্রুইজার এবং ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আছে 92টি, আর করভেট আছে 21টি। এদিকে রাশিয়ার একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজটি রিফিটের জন্য অচল আছে। রাশিয়ার কাছে ভয়ঙ্কর ডেস্ট্রয়ার এবং ক্রুইজার আছে 15টি। বিশ্বের সবথেকে বড় যুদ্ধজাহাজ হচ্ছে রাশিয়ার কিরোভ ক্লাস ব্যাটল ক্রুইজার 2টি, আর ফ্রিগেট এবং করভেটের মতো যুদ্ধজাহাজ আছে 96টি। চীন এবং আমেরিকার তুলনায় রাশিয়ার যুদ্ধজাহাজগুলোতে বেশি ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র থাকে। চীন 2টি বিমানবাহী যুদ্ধজাহাজ সার্ভিসে রাখলেও আরও একটি খুব দ্রুতই যুক্ত হবে। চীনের কাছে ভয়ঙ্কর ক্রুইজার এবং ডেস্ট্রয়ার আছে 50টি। চীনের রেনহাই ক্লাস ক্রুইজারগুলো বিশ্বের সবথেকে আধুনিক যুদ্ধজাহাজ। এছাড়াও চীনের কাছে 118টি ফ্রিগেট এবং করভেট যুদ্ধজাহাজ আছে। সাবমেরিনের দিক থেকেও চীন এগিয়ে। চীনের কাছে 79টি সাবমেরিন আছে, আমেরিকার কাছে আছে 68টি এবং রাশিয়ার কাছে আছে 64টি। বিশ্বের সবথেকে বড় সাবমেরিন ডিমিত্রি ডনস্কয় সহ রাশিয়া 12টি সাবমেরিন ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করতে পারে। আমেরিকারও 12টি সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলা করতে পারে। তবে চীনের কাছে এ ধরনের সাবমেরিন আছে 60টি। ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে রাশিয়া এগিয়ে। আমেরিকা এখনও পুরনো ব্যালিস্টিক মিসাইলের উপরেই ভরসা করেছে। এদিকে চীন বিশ্বের সবথেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। চীন এবং রাশিয়া দুই দেশে হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরি করেছে। আমেরিকার এরকম কিছুই নেই, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোতেই আমেরিকা পিছিয়ে আছে। রাশিয়ার কাছে 6,256টি ওয়ারহেড আছে, আমেরিকার কাছে আছে 5,500, চীনের কাছে 350 ওয়ারহেড আছে বলে ধারণা করা হয়। প্রিয় দর্শক, এই বিষয়গুলো বিবেচনা করে কোন দেশ সবথেকে বেশি শক্তিশালী বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান। এই দেশগুলোর সামরিক শক্তি এবং সমরাস্ত্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।